एवरीवन अस्सलाम वालेकुम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमिओ किन्तु अनेक भालो आछि। आजके आमि कथा बोलबो स्किन केयारेर मास्ट हैव एकटि प्रोडक्ट निये। आर निश्चय सबाई बुझते पेरेछो सेटि कि, आर किछु नय सेटि होच्छे सानस्क्रीन। तबे एखाने एकटि कथा आछे, आमरा सबाई किन्तु सानस्क्रीन व्यवहार करी, तबे सेटा आमादेर मुखेर जन्य। আচ্ছা, আমরা কজন আমাদের স্কিনের জন্য সানস্ক্রিন ইউজ করি? যেহেতু সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিএ ইউভিবি এসব আমাদের মুখের স্কিনের জন্য ঠিক যতটা ক্ষতিকর, আমাদের হাত পায়ের স্কিন বা যেসব অংশগুলো বাইরে এক্সপোজ হয়ে থাকে সেসব স্কিনের জন্য কিন্তু ঠিক ততটাই ক্ষতিকর। তো আজকে আমি কথা বলবো, আমি আমার স্কিনের জন্য মানে বডির জন্য কোন সানস্ক্রিনটি ব্যবহার করি। তার আগে একটু বলি, আজকে যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। তো আমি রিসেন্ট আমার বডির জন্য যে সানস্ক্রিনটি নিয়েছি, তার আগে ছোট্ট একটু বিষয় নিয়ে বলি। আমরা জানি ভালো যে ভালো ব্র্যান্ডের যে সানস্ক্রিনগুলো আছে এগুলো একটু হাইলি রেঞ্জের হয়। যেমন প্রত্যেকটি সানস্ক্রিন দেখা যায় যে 50 গ্রাম, 70 গ্রাম, 100 গ্রাম, কিন্তু এগুলোর প্রাইসটা একটু তুলনামূলক বেশি হয় আমাদের স্কিন কেয়ারের অন্য অন্য স্টেপগুলোর থেকে। যেমন একটা ভালো মানের সানস্ক্রিন আমি যদি 70 থেকে 100 গ্রামের মধ্যে নিতে যাই, সেটার প্রাইস পড়বে 1200 থেকে 1500 টাকা, লাইক জাপানিজ বা কোরিয়ান সানস্ক্রিনগুলো। তো আমাদের মধ্যে অনেকেই আছে যে এই প্রাইসের মধ্যে একটা সানস্ক্রিন নিয়ে সেটা হচ্ছে মুখ প্লাস বডি দুই মানে দুইটা জায়গায় কিন্তু ব্যবহার করতে পারে না। তাতে দেখা যায় যে সানস্ক্রিনটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার সানস্ক্রিন যে একবার ব্যবহার করলেই হলো তেমনটাও কিন্তু নয়, কারণ সানস্ক্রিন 2 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হয়, নইলে আমরা ভালোভাবে প্রোটেকশন পাবো না। তো সেক্ষেত্রে আমি আমার মুখের জন্য আলাদা ভালো যে কোনো বা একটু প্রাইস বেশি এমন রেঞ্জের সানস্ক্রিন ব্যবহার করলেও আমি আমার বডির জন্য কিন্তু নিয়েছি একটু কম রেঞ্জের মধ্যে একটি সানস্ক্রিন, সেটি হচ্ছে সানমাস্ক। হ্যাঁ, আমি সানমাস্ক নিয়েছি আমার হাতে এবং পায়ে ব্যবহার করার জন্য। এই সানমাস্কটা কিন্তু আসলে আমাকে পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে বলেই আমার মনে হচ্ছে। আমি এই সানমাস্কটা নিয়ে একটু বলতে চাই, সেটি হচ্ছে এটি বেশ ভালোভাবেই কিন্তু প্রোটেকশন দেওয়ার পাশাপাশি একটু মানে হোয়াইট কাস্ট দিচ্ছে, কারণ এই সানমাস্কটির যে প্রধান উপাদান সেটি হচ্ছে জিঙ্ক অক্সাইড। এখানে দেয়াই আছে এই সানমাস্কটিতে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়েছে। ইভেন এখানে সম্পূর্ণভাবে লেখা আছে প্রতি গ্রাম ক্রিমে আছে জিঙ্ক অক্সাইড ইউএসপি 100 মিলিগ্রাম, মানে এই সানস্ক্রিনটি খুব ভালোই একটা হোয়াইট কাস্ট দিচ্ছে, যেটি আসলে একটু ভালোভাবে যদি ব্লেন্ড করা হয় আমাদের হাতে বা পায়ের স্কিনে কিন্তু অতটাও জেগে থাকে না যতটা আমরা যদি এটা মুখে ব্যবহার করি। বেশ সাদা সাদা দেখাবে, খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে না, আবার রিঅ্যাপ্লাই করতে গেলে তো কথাই নেই আরও বেশি সাদা লাগবে। তো সেক্ষেত্রে আমি এটা আমার মুখের থেকে হাত পায়ে ব্যবহার করার জন্যই বেশি প্রিফার করি। এই সানস্ক্রিনটিতে প্রোডাক্ট আছে 60 গ্রাম, এখানে দেওয়া আছে এটা 60 গ্রামের একটি সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটির উপাদান তালিকা সম্পর্কে খুব বেশি একটা কিছু লেখা নেই, কিন্তু এটার উপাদান তালিকার জাস্ট মানে কয়েকটি জিনিস লেখা। তার মধ্যে প্রধান মানে 1 নম্বরে যেটা সেটি হচ্ছে জিঙ্ক অক্সাইড, এভোবেনজন, অক্টিনো অ্যাসিড এবং আরও আদার্স কিছু ইডিটি আছে। তো এই সানস্ক্রিনটির মার্কেট প্রাইস হচ্ছে 250 টাকা 60 গ্রামের একটি সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটি লেখা আছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করার জন্য, বাট যেহেতু এটা সানস্ক্রিন আমরা কিন্তু আমাদের হাত পায়ের স্কিনের জন্য এটা ব্যবহার করে দেখতে পারি। আর যা আর যদি আমাকে বলা হয় যে মুখের স্কিনে ব্যবহার করার জন্য এটি কেমন হবে, তাহলে আমি এটি আসলে রিকমেন্ড করব না, কারণ মুখের স্কিনে আমাদের মুখের স্কিন কিন্তু হাত পায়ের থেকে যথেষ্ট সেন্সিটিভ। তো এক্ষেত্রে আমরা আরেকটু ভালো মানের সানস্ক্রিন মুখের জন্য ব্যবহার করব। আর যেহেতু হোয়াইট কাস্টের একটা ব্যাপার আছে, মুখে দিলে পরে যদি অনেক বেশি সাদা লাগে আমরা যখন বাইরে যাব, ঘেমে যাওয়ার পরে কিন্তু এটা পিলিং হতে শুরু করবে। পিলিং মানে দেখা যাবে যে উঠে উঠে আসছে, বা রিঅ্যাপ্লাই এর ক্ষেত্রেও কিন্তু আমার মুখ এটিকে ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারবে না, কারণ এটা বেশ থিক। আমি দেখাচ্ছি, এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সি সানস্ক্রিনটা কিন্তু জিঙ্ক অক্সাইড থাকার কারণে খুব ভালোই একটা হোয়াইট কাস্ট দিচ্ছে, যেটা আমাদের হাত পায়ের স্কিন একটু ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করলে
অতটা খারাপ লাগবে না দেখতে, পাশাপাশি আমরা প্রোটেকশনও পাবো। কিন্তু সেম হোয়াইট কাস্টটা যদি আমাদের মুখে দেয় তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, প্লাস বাইরে যাওয়ার পর ঘাম বা আদার্স একটু মানে বেশ কিছুক্ষণ পর কিন্তু পিলিং হতে শুরু করতে পারে। তো আর এটায় খুব ভালো একটা চড়া স্মেল ব্যবহার করা হয়েছে, তবে স্মেলটা ভালো, বেশ রিফ্রেশিং লাগছে আমার কাছে এই যে। আর এটার মধ্যে একটু ময়েশ্চারাইজিং কিছু অ্যাড করা আছে মনে হচ্ছে, কারণ এটা দেওয়ার পরে হাতটা কিন্তু একটু মানে ময়েশ্চারাইজ ফিল হচ্ছে, লাইক লোশন দেওয়ার পরে যেমন লাগে তেমন। সো এটা যদি বাইরে যাওয়ার আগে আমরা হাতে বা পায়ের স্কিনে ব্যবহার করি তাহলে কিন্তু আলাদা কোনো ময়েশ্চারাইজিং ক্রিম হাত পায়ে ব্যবহার করার দরকার নেই। সো এই সানমাস্ক আমি আমার বডিতে ইউজ করি, এই জন্য এই সানমাস্ক হচ্ছে বডি লাইক হাত বা পায়ের জন্য, এটার আমার আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অবশ্যই এটা আবার রিপার্চেস করবো, অবশ্যই মুখের জন্য নয়। যারা যারা এটা এখনো ইউজ করনি তারা দেখতে পারো। আর হ্যাঁ, এটা হচ্ছে স্কয়ার কোম্পানির, লোকাল যে কোনো ফার্মেসিতে এটা পাওয়া যাবে, এটার প্রাইস 250 টাকা। আর ওভারঅল আমার কাছে খারাপ লাগেনি হাত পায়ের জন্য, আমি এটার রেটিং দিব 8।